আমার যে ধরনের গানগুলি বেশি প্রিয় ওরও ঘটনাচক্র সেই ধরনের গানগুলি বেশি প্রিয় তো সেই জায়গা থেকে বলছি আমার মনে হয় আমাদের মেইন যেটা কানেকশানের জায়গা যেটা আমাদের মেইন মানে যোগের জায়গা সেটা দু তিনটে আছে সেটা হচ্ছে আমরা দুজনেই ভীষণভাবে কাজ ছাড়া দুজনেই ভীষণভাবে বাড়িতে থাকতে পছন্দ করি হ্যাঁ এবং নিজেদের মতো বাড়িতে থাকতে পছন্দ করি আমরা খুব বাইরে গিয়ে হৈহল্লা করার মানুষ নই হুম এক সেটা আমাদের আমাদের যাকে গৃহকোণটা আমাদের খুব পছন্দ আমাদের যে পোষ্যগুলি আছে তাদের নিয়ে আমরা থাকতে ভীষণ পছন্দ করি নিজেদের মতো এক এটা দুই হচ্ছে গান আমাদের খুব এক ধরনের গান প্রিয় সেটা সেই যোগাযোগটা শুরু হয় বলাই বাহুল্য রবীন্দ্রনাথকে দিয়ে দুজন আমাদের দুজনের এক রবীন্দ্রনাথের এক ধরনের গান আমাদের খুব প্রিয় মানে আমি বলছি রবীন্দ্রনাথের সমস্ত গানের ভান্ডারের মধ্যে মানে আমার যে ধরনের গানগুলি বেশি প্রিয় ওরও ঘটনাচক্র সেই ধরনের গানগুলি বেশি প্রিয় তো সেই জায়গা থেকে বলছি মূলত প্রেম এবং পূজা পর্যায়ের গানগুলি আমাদের ভীষণ প্রিয় আর এটা ছাড়াও মানে অন্য ভাষার গানের ক্ষেত্রেও ইংরেজি বা হিন্দি গানের ক্ষেত্রেও আমার মনে হয় বা বা রবীন্দ্রনাথের গান না এমন বাংলা গানের ক্ষেত্রে আমাদের পছন্দটা খুবই মেলে আর তৃতীয় হচ্ছে ওই পোষ্যগুলির কথা বললাম আমরা আমরা খুবই পোষ্যপ্রেমী আর সেই জায়গা থেকে এই তিনটি আমাদের সব থেকে বড় জায়গা হ্যাঁ সেটা তো থাকেই ডেফিনেটলি আমি যেরকম সেরকম অনেক আছে সেরকম তো থাকতে বাধ্য আর কি আমি যেরকম প্রচণ্ড একদিনে ছরকম কাজ করতে ভালোবাসি ছটা কাজ মানে হ্যাঁ আট ঘন্টা শ্যুট করলাম তার আগে তিনটে মিটিং করলাম তা সেটা শেষে এডিট করলাম এটাই আমি করে আসছি ধরে আমি সেটাই করি ওয়্যার ও পিয়া অনেক বেশি অনেক স্থিতধি অনেক মানে ও দিনে যদি এক কোনো একটা কাজ করে ও একটাই কাজ করবে সেটা আর কি এবং সারাদিন ধরে সেটাই করবে তারপর ও ওর কাজের সময় এবং ওর বাড়িতে কাটানোর অবসর সময়টাকে খুব সুন্দর করে আলাদা করবে আমার সেটা মানে দীর্ঘদিনের অভ্যেসের ফলে সেটা হয় না আমি অনেক রকম কাজ নিয়ে এবং এক্ষুনি করে ফেলতে প্রেফার করি আমার যদি এটা কাজ মনে হয় করব এটা কাল থেকে শুরু করব এরকম মনে হয় আর কি এরকম ছোটো ছোটো কিছু পার্থক্য তো থাকেই